বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাঞ্চননগর এলাকায় বাসন্তী পূজোর শুভ উদ্বোধন হলো। পূজা কমিটির সদস্য দেবু ভট্টাচার্য জানান, দ্বাদশ বর্ষ ধরে এই পূজো অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিদিন পূজো পাঠের পাশাপাশি নবমীর দিন ভোগ বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া দশমীর দিন সন্ধ্যায় বহিরাগত বাউল শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। বাসন্তী দুর্গা পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠিত হওয়ার জন্য মাননীয় জনপ্রতিনিধি মিলে আজ আমরা এই উদ্বোধন অনুষ্ঠান করে আজকে ষষ্ঠীর সায়াহ্নে ষষ্ঠীর আমন্ত্রণ অধিবাস পূজা করে আগামীকাল সপ্তমী পূজা, তারপর দিন অষ্টমী পূজা করে সন্ধি পূজা হবে, পরের দিন নবমী পূজা ভোগ আরতির মাধ্যমে হোম যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে, পরের দিন দশমী পূজা অপরাজিতা পূজার মাধ্যমে এই বাসন্তী পূজা সমাপন হইবে। দশমীর দিনে এখানে একটি বাউল গানের অনুষ্ঠান হইবে, সেই বাউল গানে অনুষ্ঠান হওয়ার হবে এবং বাউল শিল্পীরা এসে উপস্থিত হবেন। ভালো বাউল গানের অনুষ্ঠান করা হয়েছে, সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে যাতে এই দশমী তিথিতে বাউল গান শুনতে আসেন এবং আমাদের এই অনুষ্ঠান যাতে সার্বিক সুন্দরভাবে রূপায়িত হয় এই কামনা করি। নবমীর দিন আমাদের এখানে পূজা অন্তে ভোগ বিতরণ করা হয়, এটা আমাদের বিশেষ ঐতিহ্য। আজ দ্বাদশ বর্ষ ধরেই এই ভোগ বিতরণ করা হচ্ছে, এবছরও সেই একইভাবে ভোগ বিতরণ করা হইবে। সেই ভোগ প্রসাদ দেবার জন্য সমস্ত ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এদিন বাসন্তী পূজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।